वेलकम टू आवर यूट्यूब चैनल দি স্টোরি টেলার। তার মধ্যে আমরা একটা এডুকেশনাল সেগমেন্টের পার্ট নিয়ে এসেছি, যেগুলোর ভিডিও গতকাল একটা ফার্স্ট ভিডিও পাবলিশ অলরেডি হয়ে গেছে। তো তোমরা এই এডুকেশনাল যে ভিডিওসগুলো আছে দি স্টোরি টেলার ইউটিউব চ্যানেলের থেকে, সেগুলো একটা আলাদা প্লেলিস্ট করে আমাদের চ্যানেলে থাকবে, তোমরা সেগুলো সেখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, সো আজকে আমাদের টপিকটা হচ্ছে ক্লাস টুয়েলভের হিউম্যান রিপ্রোডাকশনে একটা মেজর পার্ট আছে গ্যামেটোজেনেসিস। ওকে, ফার্স্ট অফ অল জিনিসগুলোকে খুব বায়োলজির টার্মিনোলজিস গুলোকে না খুব ক্লিয়ার করে ইজিলি পড়ার চেষ্টা করবে, তাহলে অকারণে মুখস্থ করতে হয় না। যেমন হচ্ছে দেখো, টার্মিনোলজিসটা খুব ইজি, গ্যামেটোজেনেসিস। ওকে, তার মানে হচ্ছে গ্যামেট, জেনেসিস মানে জেনারেশন, মানে গ্যামেটে জেনারেট হওয়া, মানে গ্যামেট উৎপাদনের যে প্রসেসটা সেটাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। গ্যামেটের বাংলায় সহজ কি আমরা বলি, জনন কোষ। ওকে, গ্যামেট উৎপন্ন হওয়ার যে প্রসেসটা বা গ্যামেট জেনারেশনের যে প্রসেসটা সেটাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। ওকে, সো গ্যামেট উৎপন্ন হওয়ার প্রসেসটাকে গ্যামেটোজেনেসিস বলে। এবার গ্যামেটোজেনেসিস দুটো টাইপসের হয় হিউম্যানসে, যেমন হিউম্যানের ক্যাটাগরি তো দুটো, একটা মেল আর একটা ফিমেল। ওকে, সো মেল আর ফিমেল দুটো ক্যাটাগরিতে দুটো আলাদা আলাদা গ্যামেটস তৈরি হয় বা জনন কোষ উৎপন্ন হয়। ছেলেদের মধ্যে বা মেলদের মধ্যে যে গ্যামেটটা তৈরি হয় বা যে জনন কোষটা তৈরি হয় সেটার নাম হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। শুক্রাণু বা স্পার্ম তৈরি হওয়ার যে পদ্ধতিটা বা যে প্রসেসটা সেটাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস। দেখো নামটা দিয়েই কিন্তু ডেফিনেশনটা লেখা যায়, আলাদা করে ডেফিনেশনটা মুখস্থ করতে হয় না। ওকে, স্পার্মেটোজেনেসিস মানে স্পার্মের জেনারেশন হওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস। ওকে, আর ওভাম বা এগ মানে ইন ফিমেল, হিউম্যান ফিমেল স্ট্রাকচারের মধ্যে ওভাম বা এগের যে প্রোডাকশন হওয়ার প্রসেসটা সেটাকে আমরা বলি ওজেনেসিস। ওকে, তার মানে কি হচ্ছে, গ্যামেটোজেনেসিস বা জনন কোষ বা গ্যামেট তৈরি হওয়ার দুটো প্রসেস, একটা হচ্ছে স্পার্মেটোজেনেসিস, একটা হচ্ছে ওজেনেসিস। স্পার্মেটোজেনেসিসটা কাদের মধ্যে হয়, ছেলেদের মধ্যে হয়, মানে স্পার্মের প্রোডাকশন বা জেনারেশন অফ স্পার্ম সেটাকে আমরা বলি স্পার্মেটোজেনেসিস। আর ফিমেল স্ট্রাকচারের মধ্যে যেটা হয় সেটাকে আমরা বলি ওজেনেসিস, মানে জেনারেশন অফ ওভাম বা এগস। ওকে, এই দুটো টাইপের গ্যামেটই হয় হিউম্যানের মধ্যে। এবারে আমাদের আজকে ডিসকাশন হচ্ছে স্পার্মেটোজেনেসিস আর ওজেনেসিস, এই প্রসেস দুটোকে খুব ইজিলি আমি তোমাদেরকে এক দু মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো। ওকে, সো চলো স্টার্ট করছি। ওকে, সো স্পার্মেটোজেনেসিস আর ওজেনেসিস এই দুটো প্রসেসকে পড়ার আগে সবার আগে একটা কথা বলছি, তোমাদের যে সেল ডিভিশনের যে বেসিক নলেজটা আছে সেটা ক্লিয়ার থাকা খুব প্রয়োজন। ওকে, যেমন সেল ডিভিশন বা কোষ বিভাজন দুটো টাইপসের হয় আমরা পড়েছি মেজরলি, সেটা হচ্ছে একটা মাইটোসিস আর একটা মিওসিস। আর এটা তোমরা অলরেডি সেখানে কোষ বিভাজনের মধ্যেই এটা আছে যে মিওসিস আর মাইটোসিস কোনটা কোনখানে হয়, মানে কোন সেল বা কোন কোষের বিভাজনে মিওসিস থাকবে আর কোন ধরনের কোষ বিভাজনে মাইটোসিস লাগে। সো স্পার্মেটোজেনেসিস বা ওজেনেসিস এগুলো হচ্ছে গ্যামেটের তৈরি বা জনন কোষ উৎপন্ন হওয়ার পদ্ধতি। এখানে অবশ্যই কোন কোষ বিভাজনটা কাজে লাগবে, এখানে মিওসিস কোষ বিভাজনটা কাজে লাগবে, ঠিক আছে? তো স্পার্মেটোজেনেসিস আর ওজেনেসিস এই দুটো প্রসেস বুঝতে গেলে তোমার কোষ বিভাজন বা মিওসিস সম্বন্ধে যে বেসিক নলেজটা সেটা ক্লিয়ার থাকা খুব দরকার। ওকে, কারোর যদি কোষ বিভাজনের সম্বন্ধে কোনো প্রবলেম থাকে বা কোষ বিভাজন, সেটা ক্লাস টুয়েলভের হতে হবে, নট নেসেসারি ক্লাস টেন নাইন যারাই এই ভিডিওটা দেখবে, কোষ বিভাজন সংক্রান্ত তোমাদের যদি রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে কোষ বিভাজন নিয়ে, মাইটোসিস মিওসিস নিয়ে আলাদা আলাদা করে নানান রকমের ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করবো। ওকে, সো দেখো খুব ইজি প্রসেসটা স্পার্মেটোজেনেসিস আর ওজেনেসিস, ঠিক আছে? স্পার্মেটোজেনেসিসটা ছেলেদের মধ্যে হয় হিউম্যান মেলদের মধ্যে, ওজেনেসিসটা হিউম্যান ফিমেলদের মধ্যে হয়। ওকে, সো দিস ইজ ফিমেল মেল, কারেক্ট? এবারে দেখো স্পার্মেটোজেনেসিস প্রসেসটা সবার আগে বলছি, কারণ এটা না খুব ইজি কম্পারেটিভলি। তুমি যদি ওজেনেসিস দেখো, ওজেনেসিসের থেকে স্পার্মেটোজেনেসিস প্রসেসটা ইজিয়ার। যেমন হচ্ছে স্পার্মেটোজেনেসিসে প্রথমে আমাদের ডিপ্লয়েড যে সেলটা আছে, মানে সোম্যাটিক একটা হিউম্যান মেলের মধ্যে সোম্যাটিক যে সেলগুলো নর্মাল আছে, নর্মাল যে সেলগুলো আছে সেই সোম্যাটিক সেল একটা ডিপ্লয়েড সেল অবভিয়াসলি হয়। ডিপ্লয়েড সেল মানে ক্রোমোজোম নাম্বার 46 আমাদের, তো ক্রোমোজোম নাম্বার এখানে হচ্ছে 2N ইকুয়ালস টু 46টা ক্রোমোজোম আছে একটা হিউম্যান মেল বা ফিমেল যারই বলো প্রত্যেকেরই একই। তো ফার্স্টে কি হবে, প্রাইমারি যে স্পার্মেটোসাইটটা আছে, প্রাইমারি স্পার্মেটোসাইটটাতে ফার্স্ট হবে মিওসিস
মিয়োসিস ওয়ান, কেন মিয়োসিস সেল ডিভিশনে যে বললাম দুটো টাইপস এর মানে দুটো ভাবে হয় পরপর, প্রথমে মিয়োসিস ওয়ান কমপ্লিট হয় তারপরে মিয়োসিস টু কমপ্লিট হয়। তো প্রথমে মিয়োসিস ওয়ান হবে, মিয়োসিস ওয়ান হয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ মানে দুটো সেকেন্ডারি স্পার্মেটোসাইট তৈরি করছে যেগুলো কিন্তু হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েড প্রাইমারি স্পার্মেটোসাইট ছিল সেটা মিয়োসিস ওয়ান এর মাধ্যমে ডিভিশন হলো, কোষ বিভাজন হলো, হয়ে দুটো হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পার্মেটোসাইট তৈরি করেছে। নেক্সট কি হয়েছে, এবারে ইন্ডিভিজুয়াল এক একটা সেকেন্ডারি স্পার্মেটোসাইট যেগুলো হ্যাপ্লয়েড সেগুলো আবার দুটো করে আবার হ্যাপ্লয়েড সেল তৈরি করেছে। ওকে, তো প্রথমে প্রাইমারি স্পার্মেটোসাইট যেটা ছিল 2n = 46 সেটা অলরেডি এখানে n মানে 23 টা ক্রোমোসোম আছে, n মানে হাফ হয়ে গেছে না, 23 হয়ে গেছে, ঠিক আছে। মিয়োসিস 1 এর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মেটোসাইট দুটো তৈরি হয়েছে। এবারে এই সেকেন্ডারি স্পার্মেটোসাইট প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মেটোসাইট আলাদা করে দুটো করে কি তৈরি করবে না স্পার্মাটির তৈরি করবে, স্পার্মাটির এখানেও কিন্তু প্রত্যেকটা 23 করেই আছে, কেন n n n n n n এভাবে ভাঙছে। এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে মিয়োসিস প্রসেস 2 এর মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টা, ওকে, মানে 22টা অটোসোম একটা সেক্স ক্রোমোজোম, ওকে। এবার একটা সেক্স ক্রোমোজোম মানে অবভিয়াসলি বুঝতে পারছো ছেলেদের মধ্যে সেক্স ক্রোমোজোম একটা এক্স ওয়াই, ঠিক আছে। তার মানে এখানে কম্পারেটিভলি ধরো মানে এখানে যদি একটা সেক্স ক্রোমোজোম হিসেবে এক্স আসে তাহলে এখানে ওয়াই আসবে, এখানে এক্স আসবে, এখানে ওয়াই আসবে, অল্টারনেটলি আসবে না, ঠিক আছে। সো প্রাইমারি স্পার্মেটোসাইট যেটা ডিপ্লয়েড ছিল মিয়োসিস ওয়ান কোষ বিভাজনে ভেঙে দুটো সেকেন্ডারি স্পার্মেটোসাইট তৈরি করেছে, প্রত্যেকটা সেকেন্ডারি স্পার্মেটোসাইট মিয়োসিস টু এর মাধ্যমে ভেঙে আবার দুটো করে স্পার্মাটিড তৈরি করেছে। স্পার্মাটিডকে সহজ সরল ভাষায় বলে অপরিণত শুক্রাণু তৈরি করেছে, ঠিক আছে। তো স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু তৈরি করেছে সেইগুলো আলটিমেটলি ম্যাচিওর হয়ে স্পার্ম, তো পরিণত শুক্রাণু বলতে যেটাকে আমরা বলি সেটাকে বলে স্পার্মাটোজোয়া, ওকে। অনেক সময়তে শর্ট কোয়েশ্চেনে স্পার্মাটিড বা স্পার্মাটোজোয়াটা আসে, তোমরা ম্যাক্সিমাম লোককে গুলিয়ে ফেলো, ঠিক আছে। স্পার্মাটিড মানে হচ্ছে ইম্যাচিওর বা অপরিণত শুক্রাণুটাকে বলছে, ঠিক আছে। যেগুলো হচ্ছে এই যে এন 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 হ্যাপ্লয়েড করে দেখা দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইটস থেকে যে তৈরি হয়েছে এক একটা থেকে দুটো করে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু। এবারে এই অপরিণত শুক্রাণুগুলো যেগুলো প্রত্যেকটার মধ্যে 23টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে, হ্যাপ্লয়েড সেলগুলো, সেগুলো আলটিমেটলি ম্যাচিওর হয়ে কি তৈরি করে, ম্যাচিওর হয়ে ম্যাচিওর স্পার্ম বা স্পার্মেটোজোয়া তৈরি করে। আর এই স্পার্ম বা স্পার্মেটোজোয়াগুলো আলটিমেটলি আমাদের ফার্টিলাইজেশন এই যে প্রসেসটাতে বা নিষেক এই প্রসেসটাতে পদ্ধতিটাতে কাজে লাগবে। এটা হয়ে গেল অল অ্যাবাউট আমাদের স্পার্মেটোজেনেসিস, ওকে। এবারে আমরা আসি ওজেনেসিসে। সো ওজেনেসিসে কি, দেখো ওজেনেসিসে একটা কথা বলি, ওজেনেসিসে প্রথমেই আছে প্রাইমারি ওসাইট, যেমন এখানে ছিল প্রাইমারি স্পার্মেটোসাইট তেমন এখানে প্রাইমারি ওসাইট। এবারে একটা কথা বলি ওজেনেসিস সম্বন্ধে, ওজেনেসিসে যখন একটা ফিমেল গার্ল চাইল্ড জন্মগ্রহণ করে তখন কিন্তু সে তার মাতৃগর্ভ থেকে এই প্রাইমারি ওসাইটটা নিয়েই জন্মায়। মানে ওজেনেসিস এমন একটা পদ্ধতি যেটা একটা বেবি চাইল্ড বেবি গার্ল চাইল্ড যখন তার মাতৃগর্ভে থাকে মানে তার জন্মানোর আগে কিন্তু একটা ফিমেলের শরীরে ওজেনেসিস এই প্রসেসটার যে মিয়োসিস কোষ বিভাজনটা সেটা কিন্তু শুরু হয়ে যায়, এবং শুরু হয়ে গিয়ে প্রাইমারি ওসাইটটা অলরেডি একটা মেয়ে যখন জন্মগ্রহণ করছে তখন কিন্তু সে তার শরীরে নিয়েই জন্মায়, এবং ততদিন অবধি যতদিন অবধি তার শরীরটা ডিম্বাণু তৈরি করার মতো পরিপূর্ণ না হয়ে ওঠে বা সেই টাইমটা না আসে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো ডিম্বাণু তৈরি হওয়ার পরিপূর্ণ হওয়া বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা ফিমেল হিউম্যান বডিতে যতদিন অবধি মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হয় ততদিন অবধি কিন্তু এই ওজেনেসিসে তৈরি হওয়া অলরেডি তৈরি হওয়া যে প্রাইমারি ওসাইটটা সেটা কিন্তু রেস্টিং পিরিয়ডে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, নিউট্রিশন নেয়, পুষ্টি সংগ্রহ করে জাস্ট বৃদ্ধি লাভ করে, ওকে। তারপরে আলটিমেটলি একটা ফিমেল বডি স্ট্রাকচারে সেই নির্দিষ্ট সময়টা আসার পরেই তার শরীরটা ডিম্বাণু তৈরি করার মতো উপযুক্ত হয় যখন তখন কিন্তু আবার করে ওজেনেসিস প্রসেসটা শুরু হয়, ওকে। তো প্রাইমারি ওসাইটটা থেকে আলটিমেটলি মিয়োসিসের কন্টিনিউয়েশনটা স্টার্ট হয়, ওজেনেসিস প্রসেসটা আবার তৈরি হচ্ছে, আবার পদ্ধতিটা স্টার্ট হচ্ছে বডিতে, তখন কি হয় দুটো জিনিসে ভাগ হচ্ছে। একটা হচ্ছে দেখো এখানে একটা হ্যাপ্লয়েড সেল লিখেছি ছোট করে, একে নাম্বার ওয়ান লিখেছি, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি তৈরি হয়। ওজেনেসিস প্রসেসে এরকম অনেকগুলো পোলার বডিজ তৈরি হবে, ওকে।
আর কি তৈরি হচ্ছে মেইন, সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইটে আলটিমেটলি অ্যাজ আ এগ বা অ্যাজ আ ওভাম হিসেবে কাজ করছে, ঠিক আছে? ম্যাচিওর হচ্ছে এগ বা ওভাম হিসেবে কাজ করছে, এটা তোমরা মনে রাখো। সেকেন্ডারি ওসাইটটাই বেসিক্যালি এগ বা ওভাম হিসেবে কাজ করে। আরেকটা মোস্ট ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ইউজেনেসিস, সেটা হচ্ছে এই দেখো, ইউজেনেসিসে এই যে সেকেন্ডারি ওসাইটটা তৈরি হলো, এই সেকেন্ডারি ওসাইটটা বেসিক্যালি কি হয়, তৈরি হলো ফিমেল বডি স্ট্রাকচারের মধ্যে, কিন্তু মিওসিস কিন্তু কমপ্লিট হয়নি। মানে ওজেনেসিসের যে মিওসিস প্রসেসটা, মিওসিস ওয়ান মিওসিস টু, সেটা কিন্তু তখন ফিনিশ হয়নি। ওজেনে সেকেন্ডারি ওসাইট হিসেবেই বডিতে রয়ে গেছে, এটা মিওসিসের প্রসেসটা বা কমপ্লিট ওজেনেসিসটা তখনই হবে শেষ, তখনই কমপ্লিট হবে যখন বডির মধ্যে স্পার্ম বা শুক্রাণুর অনুপ্রবেশ ঘটবে। যদি দেহের মধ্যে ফার্টিলাইজেশন প্রসেস বা নিষেক পদ্ধতি না ঘটে, মানে শুক্রাণুর অনুপ্রবেশ ঘটে, ফার্টিলাইজেশন বা নিষেক না ঘটে, ততক্ষণ অবধি কিন্তু সেকেন্ডারি ওসাইটটা অ্যাজ এ সেকেন্ডারি ওসাইট হিসেবে থেকে কোনো শুক্রাণু বা স্পার্মকে না পেয়ে অনিষিক্ত হয়ে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল হিসেবে বাইরে বেরিয়ে আসবে, ওকে? কিন্তু যখন সে একটা স্পার্মকে পাবে বা শুক্রাণুকে পাবে তার কাছে, তখনই কিন্তু সেকেন্ডারি ওসাইটটা আলটিমেটলি নিজের ওজেনেসিস প্রসেস বা মিওসিস কোষ বিভাজনটাকে কমপ্লিট করবে, করে এগ বা ওভামে ম্যাচিওর হবে, এবং আলটিমেটলি এই এগ বা ওভামের সাথে স্পার্মটার বা শুক্রাণুটার ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হয়ে NN মানে আমাদের হ্যাপ্লয়েড, ফিমেল হ্যাপ্লয়েড, মেল হ্যাপ্লয়েড, 23 23 মিলে 46টা, আলটিমেটলি 46টা ক্রোমোজোমের একটা নিউ ইন্ডিভিজুয়াল বা একটা জাইগোট ফর্মেশন হবে, ওকে? 2N লাস্ট হচ্ছে জাইগোট। তো দিস অল অ্যাবাউট গ্যামেটোজেনেসিস, স্পার্মেটোজেনেসিস, ওজেনেসিস, স্পার্ম প্রোডাকশন, ওভাম বা এগের প্রোডাকশন, আলটিমেটলি ফার্টিলাইজেশন হয়ে জাইগোট ফর্মেশন হচ্ছে, ওকে? সো এই ভিডিওটা সম্বন্ধে তোমাদের কি মানে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কি প্রবলেম সেটা একটুখানি জানিও। তোমরা কোন ভিডিওস আরো চাইছো, কোন পার্টিকুলার টপিকের উপরে ভিডিওস চাইছো, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে, ওকে? সো বাকি সবার জন্য অল দ্য বেস্ট, ওকে? তত টাটা, বাই বাই।